অনুব্রত মণ্ডল কেন সিবিআই এর কাছে যাননি এটা তো তার চিকিৎসক এবং তার আইনজীবীরা বলতে পারবেন। আমি আবার বলছি, ব্যক্তিগতভাবে আমি লোকাল পুলিশ হোক, স্টেট পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, যখন যারা ডেকেছেন আমি কোনো অন্যায় করিনি। আমি যখন যারা ডেকেছেন 5 মিনিট আগে হলেও সেখানে আমি উপস্থিত থাকতাম, এবং কোনো দিন কেউ বলতে পারবেন না আজ পর্যন্ত কুণাল ঘোষকে কোনো দিন ডাকা হয়েছে এবং কুণাল ঘোষ সেখানে যায়নি। আবার কোনো কোনো দিন না যাওয়াটাও আইনি স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, তিনিও তো গেছেন, হয়রানি প্রতিহিংসা রাজনীতি জেনেও গেছেন, দীর্ঘ সময় কাটিয়েছেন, বেরিয়ে এসে মাথা উঁচু করে এই প্রতিহিংসা রাজনীতিটারই তিনি প্রতিবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন। কিন্তু অনুব্রত মণ্ডল কেন যাননি এটা তার আইনজীবী এবং তার চিকিৎসকরা বলতে পারবেন।